পুরোটাই দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু বসানো হল শেষ স্প্যান জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন সাতাশ শতাংশ মানুষ আসবে টিকার আওতায় স্থানীয় নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা যশোরে নিহত এক কুমিল্লায় চার সাংবাদিক আহত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে থাকছে মি ফেরদৌসে আহমেদ দর্শক একুশের টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 অনলাইনে বিজয়ের মাসে পদ্মা জয় করল বাংলাদেশ বসল পদ্মা সেতু সেতু শেষ স্প্যান পুরোপুরি দৃশ্যমান হল ছয় দশমিক এক কিলোমিটার মাও প্রান্তে বারো ও ১৩ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয় রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী ছবি তুলেছেন ইয়াকুব লিটন দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকাতে আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের সামনে তা প্রচার করব চলে যাচ্ছি পরবর্তী সংবাদে নতুন বছরে প্রথম সপ্তাহেই দেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন ভ্যাকসিনের সংগ্রহে সরকারের সময়োচিত উদ্যোগের কারণেই দেশের সাতাশ শতাংশ মানুষ টিকার আওতায় আসছে রাজধানীতে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তারা বাকিটা জানাচ্ছেন স্মৃতিমণ্ডল রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী দুই সাল থেকে দেশে হামরোগের প্রাদুর্ভাব বেড়েছে মৃত্যু মধ্যে রয়েছে শিশুরা পরিস্থিতি বিবেচনায় করোনা মহামারীতেও বারো ডিসেম্বর থেকে চব্বিশ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে হামরুবেলা ক্যাম্পেইন এর আওতায় দেশের নয় মাস থেকে দশ বছরের নিচের প্রায় তিন কোটি চল্লিশ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে টিকার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন করোনা মহামারী মোকাবেলায় 4 কোটি 90 লাখ করোনা টিকার ব্যবস্থা হয়েছে 3 কোটি 40 লক্ষ আমরা গ্যাভি এখন আমাদের কাছে যে হিসাব আমরা দেখছি যে 3 কোটি 40 আর এখানে আমরা যদি 3 কোটির অর্থে

যে অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা ইন্ডিয়া থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি প্রায় তিন কোটি ডোজ সরকার সরাসরি নিয়ে আসছে এবং ডাব্লিউএইচও আরও টিকা প্রায় বিশ লোককে টিকা দেবে সেটা একটু হয়তো সময় নেবে বাট কোথাও আমরা বাংলাদেশ পাবো করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী সতর্ক হতে হবে আপনারা মাস্ক করুন ভালো থাকুন

ছিয়াশি সহ সুস্থ হয়েছে চার লাখ দশ হাজার চারশো বান্ন জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার এগারো দশমিক চার চার মৃত্যু হার তিপ্পান্ন দশমিক সাত এক শতাংশ এ পর্যন্ত একশো চল্লিশটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে উনত্রিশ লাখ সাতাশ হাজার নশো উনত্রিশ জনের দর্শক সংবাদের শুরুতেই আমরা যেমনটা বলছিলাম যে বিজয়ের মাসি বাংলাদেশ জয় করল পদ্মা পদ্মা সেতু শেষ স্প্যানটি বসে গেছে ইতিমধ্যে সেই সংক্রান্ত মোহাম্মদ নুরনবীর রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে চলুন আমরা রিপোর্টটি দেখে নিই অগ্রানের ভোর কুয়াশায় ঘেরা প্রমত্তা পদ্মাও শান্ত কুয়াশার আড়ালে দৃষ্টিসীমার মধ্যে সেতুর অংশও দেখা যাচ্ছিল না স্প্যান বসানোর প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল সূর্যের আলোর আভায় কোয়াশার ধোয়াশা কেটে গেলে বারো তেরো নম্বর পিলারে বসানো হল শেষ স্প্যানটি দেড়শো মিটার যুক্ত হয়ে মূল ভূত অবকাঠামো দাঁড়াল ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার একে বড় অর্জন মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা সারা দেশের লোকের সাথে আমরাও খুশি যে মানুষের ইলেকশন শেষ করাটা এই প্রজেক্টের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ আগ্রহের কেন্দ্রবিন্দু এবং আসলে ইকোনমিক্যালি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর পরেই শুরু হয় ওয়েল্ডিং এর কাজ চলবে আরো দুই দিন পরে করা হবে প্রকৌশলগত অন্যান্য কাজ একটা মাইলস্টোন অর্জন এর আর আমাদের ইনশাআল্লাহ বড় কোনো মানে সমস্যা নাই থাকার কথা না এবং কাজগুলো অনেক কাজ কিন্তু ছোট ছোট কাজ দুই সালে নির্মাণ কাজ শুরুর পর দুই সালের তিরিশে সেপ্টেম্বর সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর খুঁটিতে স্পেন বসানোর মধ্য দিয়ে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে ধাপে ধাপে বসতে শুরু করে স্পেন অবয়ব পেতে শুরু করে পদ্মা সেতু চলতি বছর করোনায় স্পেন বসানো ধারাবাহিকতা নষ্ট হলেও গেল দুই মাসে রেকর্ড সংখ্যক চারটি করে আটটি স্প্যান বসানো হয় আর এই পর্যায়ে এই স্টিল মেগা স্ট্রাকচার বসানোর মধ্য দিয়ে বসানোর শেষ হলো মূল অবকাঠামোর কর্মযজ্ঞ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদীর বুকে মেগা স্টিল স্ট্রাকচার আসন গাড়ল পদ্মার এপার ওপার যুক্ত করে বিজয়ের মাসে বিজয় দিবসের আগে এই অর্জনকে একটি বড় মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সেতু নির্মাণের যে মূল চ্যালেঞ্জ মূল সেতু নির্মাণ সেটা দূর হলো এখন বাকি কাজ শেষ করা সময়ের ব্যাপার মাত্র সারা বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন এই সেতুতে অর্থায়নে নিজেদেরকে গুটিয়ে নেয় তখন সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার গতিশীল নেতৃত্বের কারণে আজ এই সেতুটি বাস্তবে পরিণত হয়েছে এই সেতুকে মনে করা হচ্ছে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলা এবং মানুষের অর্থনৈতিক মুক্তির অগ্রযাত্রার এক দূত হিসেবে আর দেশের একুশ জেলার মানুষের চলাচলের এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে টাঙ্গাইল ছিনাইদহ চাপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন স্থানে বাহাত্তরতম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয় সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঘুরে দাঁড়াবো আবার সবার জন্য মানবাধিকার এই প্রতিপাদ্যে ছিনাই সকালে শহরের পায়রা চত্বর থেকে র্যালি বের করা হয় পরে মানববন্ধনের আয়োজন করা হয় চাপাইনবাবগঞ্জে মানবাধিকার আয়োজনে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় রেলের উন্নয়নকে অবজ্ঞা করা মানে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দুপুরে নীলফামারিতে বাংলাদেশের চিলাঘাটি থেকে ভারতের হলদিপাড়ি রুটে রেল যোগাযোগ পুনঃ চালু করার জন্য বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন এর প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন এ সময় মন্ত্রী আরও বলেন আগামী বিজয় দিবসকে সামনে রেখে সতেরো ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করবেন পাশাপাশি দু সালের ছাব্বিশ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচলের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে সব মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুপুরে কুষ্টিয়ায় জঙ্গি সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করতে মসজিদের ইমাম ও ওলামাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন হানিফ মসজিদের ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন ভাস্কর্য নিয়ে অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে ইসলামে ভাস্কর্য সাংঘর্ষিক নয় বা নিষিদ্ধ নয় কথা খুদ্বাই ইমামদের পরিষ্কারভাবে বুঝিয়ে বলার আহ্বান জানান হানিফ জাতির পিতার ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন হয়েছে সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশনের কাছে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা সে সময় বক্তারা অভিযোগ করেন দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের দোসররা জাতির পিতার ভাস্কর্য ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে এদিকে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ প্রধান অতিথি ছিলেন চোদ্দ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু নরসিংদীর মনোহর দিতে স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার চার সহযোগীর বিরুদ্ধে এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ জানায় দশম শ্রেণীর ওই স্কুল ছাত্রীর সাথে অভিযুক্ত শাওন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল আড়াই মাস আগে তারা বিয়েও করে সম্প্রতি ছাত্রী বিয়ের কাগজ চাইলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শাওন ও তার তিন সহযোগী সেখানে চার দিন আটকে রেখে ধর্ষণ করে পরে তাকে বাজারের পাশে রেখে চলে যায় তারা নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক তাদের গ্রেফতারে অভিযান চলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে যশোর কুমিল্লা ফরিদপুর গোপালগঞ্জ গাইপান্থা ও ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ দুটি পৌরসভা নির্বাচনে ভোট নেওয়া হয়েছে ইভিএম এদিকে যশোরে নির্বাচনী সংঘর্ষে এক যুবক নিহত হন আর কুমিল্লায় ভোট কেন্দ্রে সহিংসতায় আহত হয়েছেন চার সাংবাদিক প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় খালেদুর রহমান টিটো নামে এক যুবক নিহত হয় বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারির কর্মী সমর্থকরা বেতালপাড়া বাজারে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায় এ সময় গুরুতর আহত হয় টিটো পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সকালে মারা যায় সে টিটো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথে সমর্থক ছিলেন পরিস্থিতি এখন শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমরা কোথাও কোনো খারাপ কিছু দেখিনি কেউ আমাদের কাছে কোনো অভিযোগও করেনি এবং আমরা একটি শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচন হবে হচ্ছে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু করণীয় এবং নির্বাচন কমিশন থেকে আমরা যে ভাবে আদিষ্ট হয়েছি আমরা সেই কাজটা আমরা মনে হয় আমরা করতে পেরেছি এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে অন্তত 50 জন দুর্বৃত্ত হামলা চালায় এই সময় চার সাংবাদিক আহত হয় তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান একজনের অবস্থা গুরুতর এদিকে নয় বছর পর ফরিদপুর পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় এছাড়া গোপালগঞ্জের মকসুদপুরের কাউন্সিলর পদে ও পাবনার দুই উপজেলা নওগাঁ রানীনগর এবং যশোরের বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে ভোট ভোটগ্রহণ হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইপান্থার পলাশবাড়ি পৌরসভায় এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হয় মাসুম আলিসা একুশে টেলিভিশন নো নো মাস্ক বিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি নিচ্ছি যখন ফিরছে তখন থাকবে উত্তরে কনকনি শীত কুয়াশায় যান বাখন চলাচল ব্যাহত বিপর্যস্ত জনজীবন ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জীবনমান শতগুণ উন্নত বলছে রেড ক্রিসেন্ট নিশ্চিত করা হয়েছে এক মাসের খাদ্য নিরাপত্তা দেখছেন একুশের দেশের সংবাদ উত্তরাঞ্চল সহ সারাদেশে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে সড়কগুলোতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ও ঝুঁকি নিয়ে চলাচল করছে তীব্র শীতে কাজে যেতে পারছেন না দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ একুশের প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন জামান ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় গাইবান্ধা নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশা থাকে ফলে দিনমজুর ও চাষিরা জমিতে কাজে নামতে পারছে না বিশেষ করে গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা হরিপুর সহ নদী তীরবর্তী ও চরাঞ্চলের স্বল্প আয়ের মানুষের সমস্যা আরও প্রকট হয়েছে তালা হতেছে দশটার দিকে কামলা ধরে নয়টায় সে কারণে কিসানও আসতেছে না একটা গৃহস্থ কামলা নিলে তার পোষাচ্ছে না যাদের ভোট দিয়ে তুলি তারা তো আমাদের কিছুই যায় না যার কারণে সাধারণ মানুষ সবাই তো প্রাণাগি থাকে গত গতরাত থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে এতে বেড়েছে শীতের প্রকোপ ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে শীতে দুর্ভোগে পড়েছেন শিশু বয়স্ক ও খেটে খাওয়া সাধারণ মানুষ কুয়াশার কারণে লোকজন কম হচ্ছে ভাড়াও কম হচ্ছে এই জন্য একটু সকাল সকাল ভাড়ি দিচ্ছি ঠাকুরগাঁয়ে প্রচন্ড শীত সকালে কুয়াশা দশটা এগারোটা পর্যন্ত সূর্য দেখা যায় না নাটোরে ঘন কুয়াশায় মহাসড়ক সহ গ্রামীণ সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কাজ নেই দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের প্রচন্ড শীত আর কনকনে ঠান্ডা হাওয়ার পাশাপাশি শৈত প্রবাহে সিরাজগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এতই কষ্ট যে শীতের কাপড় চুপড় কেনার টাকা পয়সাও থাকে না এবার সরকারি অনুদানও কিছু আসে নাই আর ব্যক্তি হিসাবে যে কেউ দেওয়া তাও এ পর্যন্ত দেয় নাই রত্না সামান একুশে টেলিভিশন আজ নরাইল ও জামালপুর হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে নরাইলকে শত্রুমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বদ্ধভূমি গণকবর এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় করা হয় দোয়া আর জামালপুরে খানাদার বাহিনীর প্রধান ঘাঁটি এবং জামালপুর শহরের পিটিআই ঘাঁটির উপর মুক্তিযোদ্ধারা রাতভর আক্রমণ চালায় নিহত হয় চারশো পাকিস্তানি শত্রুমুক্ত হয় জামালপুর রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন দুপুরে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয় বক্তারা বলেন এখানে শহীদ মিনার নির্মাণের জন্য ষোলো কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান সেখানে শহীদ মিনার না করে বাণিজ্যিক ভবন নির্মাণ করতে চাইছে অন্যান্যের মধ্যে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি বক্তব্য রাখেন তালিকা থেকে ভুয়াদের নাম বাদ যাচাই বাছাইয়ে দুর্নীতিতে জড়িতদের শাস্তি ও মুক্তিযোদ্ধা ভাতা চল্লিশ হাজার টাকায় উন্নীত সহ পনেরো দফার দাবি জানায় বীর মুক্তিযোদ্ধারা দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তিনি দ্রুত পনেরো দফা বাস্তবায়নের দাবি জানান সে সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী আব্দুল কুদ্দুস ও আবুল হাশেম সংবাদ সম্মেলনে প্রায় পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন পূর্ব সিলেটে প্রখ্যাত শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা নুরুল আম্বিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে সকাল এগারোটায় কানাইঘাটের বয়মপুর ঈদকা মাঠে জানাজা শেষে গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয় জানাজায় অংশ নেন কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী পৌরসভার চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ স্থানীয় রাজনীতিবিদ এবং শিক্ষাবিদরা এই শিক্ষাবিদ বুধবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি সিলেটের সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় সহ কানাইঘাট ও জকিগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জনসাধারণের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে দুপুরে এলজি এসপি তিন প্রকল্পের অর্থায়নে বিনোদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল এ সময় সরকারি কর্মকর্তা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়নের প্রায় পাঁচশো নারী পুরুষের মাঝে মাস্ক ও সাবান সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় বিজয়ের মাস উপলক্ষে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ সাংবাদিকদের এন নাইনটি ফাইভ মাস্ক বিভিন্ন প্রজাতির ফলদ চারা ও গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব আয়োজকরা জানান করোনার কারণে বিজয়ের মাসের অনেক কর্মসূচি স্থগিত করা হয়েছে স্থানীয় আব্দুল আলিম লোদি ও প্রবাসী এম এ তাহের রহমানের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম অননদের মধ্যে প্রেস ক্লাবের সহ-সভাপতি शमी মাক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চিনুমুল পর্যায়ে থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে ঝিনাইদহে শুরু হয়েছে নারীদের মাসব্যাপী হকি প্রশিক্ষণ। সকালে শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চল্লিশ জন ছাত্রী হকি প্রশিক্ষণ গ্রহণ করবে প্রতিদিন বিকেল তিনটায় তাদের প্রশিক্ষণ দিবেন প্রশিক্ষক জামাল হোসেন ও সুরাইয়া পারভিন জানাবো চট্টগ্রাম সংবাদ স্থানান্তরিত রোহিঙ্গাদের জীবন মান কক্সবাজারের আশ্রয় শিবিরের চেয়ে শতগুণ উন্নত বলে মত দিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির পর্যবেক্ষক দল জানিয়েছে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জন্য খাদ্য শিক্ষা নিরাপত্তা মানসিক কাউন্সেলিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে ভাষাঞ্চর সম্পর্কে আন্তর্জাতিক সংস্থাগুলোর মনোভাব আরও ইতিবাচক হবে বলে মনে করছে পর্যবেক্ষক দলটি রিপোর্ট করছেন ইফরাজ ভাষাঞ্চরে নিয়ে যাওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে মঙ্গলবার ভাষাঞ্চর যায় বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির একটি পর্যবেক্ষক দল পর্যবেক্ষণের পর বুধবার দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ভাষানচরের অবস্থা কক্সবাজারের চেয়ে বহুগুণ উন্নত এবং চরের পরিবেশ সুশৃঙ্খল ও নিরাপদ বলে মত দেন পর্যবেক্ষক দলের সদস্যরা ভাষাঞ্চরের প্রায় এক হাজার সাতশো একর জায়গায় গড়ে তোলা আশ্রয়ন কেন্দ্রে প্রথম ধাপে নেয়া এক হাজার ছয়শো চল্লিশ রোহিঙ্গার জন্য আগামী এক মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে এছাড়া দেশে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের উন্নত জীবনমান নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি আমরা আগামী এক মাসের জন্য তাদের খাদ্য সহায়তা কনফার্ম হয়েছে এর পরবর্তী তিন মাস যে কয়জনই থাকুক না কেন আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইএফআরসি পক্ষ থেকে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব তিন মাসের জন্য যে যতদিন তারা এখানে থাকেন তাদের সম্মানের সাথে এবং তাদের Dignity এর সাথে তাদেরকে আমরা রাখতে চাই ভাষানচরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে সব নেতিবাচক ধারণা কেটে যাবে উল্লেখ করে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এটা সিকিউরিটি খুব সুন্দর এটা বিউটিফুল এটা লোকেশন বা WTA সপ্তাহে দুইটা করে কার করবে তারপরে আবার এফবিডি করবে আমরা বলে আসছি প্রয়োজনে বাংলাদেশ রেড কিষান সোসাইটিও কমিউনিশন বিল্ড আপ করে দিবে কোনো অসুবিধা হবে না মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালন করা হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই উপলক্ষে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজন করা হয় মানববন্ধন ও সমাবেশের বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন আইন সহায়তা কেন্দ্র আসাক চট্টগ্রাম শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় বক্তারা দেশের সংবিধান অনুযায়ী মানুষের মৌলিক অধিকার সুরক্ষা সহ মানবাধিকার আন্দোলন জোরদার করার আহ্বান জানান সমাবেশ শেষে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ নগরীর ১৬ শখর রেলওয়ে স্টেশন চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে এর অংশ হিসেবে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা হয়েছে যারা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে শেষ করব দেশের সংবাদ তবে একুশের যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার পুরোটাই দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু বসানো হল শেষ স্প্যান জানুয়ারি প্রথম সপ্তাহেই দেশে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন সাতাশ শতাংশ মানুষ আসবে টিকার আওতায় স্থানীয় নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা যশোরে নিহত এক কুমিল্লায় চার সাংবাদিক আহত সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন